একদিকে যেরকম দেখতে পাচ্ছ মাটির সাজে রং কিন্তু হয়নি সরস্বতী ঠাকুরের, অন্যদিকে কিন্তু আবার দেখতে পাচ্ছি দেখো কিন্তু রং কিন্তু হয়ে গেছে পুরো রেডি বলতে গেলে। যেখানে যেখানে রোদ্দুর পড়ছে সেখানে কিন্তু সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে, একটাই কারণ রোদের মধ্যে সেই ঠাকুরগুলোকে কিন্তু শুকানো হচ্ছে। শুধুমাত্র খড় দিয়ে কিন্তু সরস্বতী ঠাকুরের সেই স্ট্রাকচারটা রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ দেখো। ঠিক এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফ্রেম রাখা রয়েছে, সরস্বতী ঠাকুরের কাঠামো বা ফ্রেম কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছ দেখো, এরকম কাঠামো রেডি হচ্ছে ঠিক এই ভেতরটায়। একদিকে যেরকম শীতের মরশুম অন্যদিকে কিন্তু ঘুরতে যাওয়ার রেস, তারই মধ্যে কিন্তু কুমারটুলিতে চলছে কিন্তু সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। অলরেডি কিন্তু কুমারটুলিতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি শুরু হয়ে গেছে, হাতে মাত্র কিন্তু গুনে গুনে দেড় মাস মতো, তারই মধ্যে কিন্তু সেই স্ট্রাকচার থেকে আরম্ভ করে খড় বাঁধা থেকে আরম্ভ করে মাটির প্রলেপ কিন্তু কুমারটুলিতে শুরু হয়ে গেছে। কেমন চলছে কুমারটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি সেটাই কিন্তু আজকের পর্বে তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো ঝটপট কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। পৌষ কালি 20 তারিখে 22 তারিখে পুজো, এই মুহূর্তে কিন্তু আমি কুমোরটুলির অন্দর মহলে প্রবেশ করছি বলতে গেলে, যেখানে কিন্তু প্রচুর সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। অন্দর মহল বলতে গেলে কেন অন্দর মহল বলা হয় তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারছো দেখো, লাইন দিয়ে কিন্তু সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। তোমাদের যদি দেখিনি এখানে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর দেখো, 1 মিনিটের কাজ হয়েছে, তার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ খড়ের কাজও রয়েছে দেখো, পরপর কিন্তু ঠাকুর রয়েছে এবং তারই মধ্যে কিন্তু কাজ চলছে। তোমাদেরকে আরেকটু সামনে থেকে দেখিয়ে নেবো দেখো, এখানে কিন্তু একটি সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, শুধু খড়ের কাজ হয়েছে, খড়ের যে স্ট্রাকচারটা শুধু রেডি করা হয়েছে, তারই মধ্যে তোমাদেরকে যদি দেখাই এই স্টুডিওটার ভেতরে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে দেখো। যেরকম খড়ের স্ট্রাকচার রেডি হচ্ছে তেমনই কিন্তু 1 মিনিটের কাজ চলছে। এটা কিন্তু সমীর পালের স্টুডিও দেখতে পাচ্ছ, তারই মধ্যে দেখতে পাচ্ছ সেই মাটি এনে রাখা রয়েছে এবং পরপর কিন্তু এখানে স্ট্রাকচার রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ দেখো। ঠিক এদিকে যদি দেখাই এই স্ট্রাকচারের উপরে কিন্তু প্রথম শুরু হয়ে গেছে দেখো, ভেতরে ঢুকে যাচ্ছি, ভেতরে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর এখানে কিন্তু দেখো, এখানেও রাখা রয়েছে 1 মিনিটের কাজ হয়েছে। আবারও এগোতেই কিন্তু চারিদিকে যেন সরস্বতী ঠাকুরে কিন্তু ভরে গেছে, এগুলো দেখতে পাচ্ছ এখন সাথে 1 মিনিটের কাজ হয়েছে, কোথাও দেখতে পাচ্ছ দেখো খড় দিয়ে শুধু স্ট্রাকচার রেডি করা হয়েছে, এগুলোই কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু ভরে যাবে আর অপূর্ব কিন্তু সেই ঠাকুরগুলো কিন্তু রেডি হয়ে যাবে বলতে গেলে, আর খুব সুন্দরভাবে কিন্তু সেই ঠাকুরগুলো চলে যাবে কিছুদিনের মধ্যেই, দেখতে দেখতেই কিন্তু সময় কেটে যাবে। আর তারই মাঝখানে কিন্তু আমি তোমাদের সেই প্রস্তুতি পর্ব দেখাচ্ছি দেখো, এখানে দেখো পরপর কিন্তু ঠাকুর রাখা রয়েছে সেই গলিটায় ঢুকতেই, যেখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে, সব কিন্তু দাঁড় করানো রয়েছে এবং যেরকম দেখতে পাচ্ছে 1 মিনিটের কাজ হয়েছে তেমনই কিন্তু 2 মিনিটেরও কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, পরপর কিন্তু ঠাকুর লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে, রোদ্দুর বেরিয়েছে, রোদ্দুরের মধ্যে কিন্তু ঠাকুর শুকানো হচ্ছে এবং তারই মধ্যে কিন্তু ঠাকুর রেডির কাজও চলছে দেখতে পাচ্ছ দেখো। এদিকে যেরকম পরপর লাইন দিয়ে ঠাকুর দাঁড় করানো রয়েছে তেমনই আমি এই মুহূর্তে আবার চলে এলাম ঠিক সামনে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। দেখো পরপর কিন্তু সরস্বতী ঠাকুর রাখা রয়েছে দেখো, সব রেন্দু রেডি হচ্ছে দেখতে পাচ্ছ, 2 মিনিটের কাজ হয়ে গেছে প্রায় বলতে গেলে, স্টুডিওর ভেতরে কিন্তু সরস্বতী ঠাকুরই রেডি হচ্ছে, আরও ঠাকুর রেডি হবে, এটা 1 নম্বর স্টুডিও, বড় স্টুডিওটা। আর তোমাদের দেখিয়ে নিই এখানে কিন্তু সেই পায়ের কাজ হচ্ছে দেখো, পা রেডি হচ্ছে, তারই মধ্যে তোমাদেরকে দেখিয়ে নিই এখানে কিন্তু হাত রাখা রয়েছে দেখো, হাতগুলো কিন্তু সেট করা হবে দেখো, হাত এখানে পরপর রাখা রয়েছে ঠিক, পা এখানে পাগুলো জোড়া হবে তারই সাথে কিন্তু হাত। কিছু দূর এগিয়ে এলাম, এগিয়ে আসতেই ছোটো আকৃতি যে ঠাকুরগুলো রেডি হয়ে থাকে এবং দাম্পদার যে ঠাকুরগুলো তারই মধ্যে এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে কালার শুরু করে দিয়েছে সরস্বতী ঠাকুরের, হোয়াইট কালার হচ্ছে, তারই মধ্যে যদি আমি দেখাই নানপুরের শিবিরতে কিন্তু অলরেডি কিন্তু দুজন আসা শুরু করে দিয়েছে এবং সরস্বতী ঠাকুর নিতে এসে গেছে দুজন দেখতে পাচ্ছ, আর ঠাকুর কিন্তু আবার রেডি হয়ে গেছে দেখো, তোমাদের একটু সামনে থেকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুর কিন্তু শুকোতে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ সরস্বতীর হাঁস রয়েছে, সরস্বতীর বীণা রয়েছে এবং সরস্বতী ঠাকুর কিন্তু পুরোপুরিভাবে রেডি দেখো,
সাদা রঙের সরস্বতী ঠাকুর কিন্তু পুরোপুরি রেডি। তার পাশে কিন্তু আরও একটি সরস্বতী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলুদ শাড়িতে রয়েছে। আমরা জানি সরস্বতী পুজোতে সব হলুদ রঙ পরি, এই জন্যই যে সরস্বতী ঠাকুরও কিন্তু হলুদ শাড়ি পরে। আর সাদা সরস্বতী ঠাকুর, হলুদ সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, মুখগুলো কি অপূর্ব দেখো, ছোট সাইজের মধ্যে মিনিয়েচারের ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো এখানে কিন্তু এই দুটো ঠাকুরও কিন্তু রেডি হবে, রঙ করা হয়নি, জাস্ট রাখা হয়েছে দেখতে পাচ্ছ। পুরোটাই কিন্তু মাটির কাজে দেখতে পাচ্ছ, মাটির শাড়ি, এবং এটা দেখতে পাচ্ছ পুরো মাটির অর্নামেন্টস। এর দাম থাকছে কিন্তু 2500 টাকা। দেখো 2500 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সাইজের এরকম রং করা ঠাকুর রয়েছে। আর একটু ভেতরের দিকে প্রবেশ করে যাচ্ছি, যেখানে কিন্তু কাজ চলছে ফুল দামে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুরো খড়ের কাজ হচ্ছে, দেখো এখানে কিন্তু সেই স্ট্রাকচার রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু কলকাতার কাজ চলছে, এখানে কিন্তু স্ট্রাকচার রেডি হচ্ছে, কলকাতার কাজ চলছে। সব মিলে কিন্তু সরকারি ঠাকুর রেডি এবং কিছু কর্ম কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু স্ট্রাকচার রাখা রয়েছে। আর তোমাদের যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছ শেরাবালী মাতা, শেরাবালীর পুজো আসছে কিন্তু সামনে, তারই মধ্যে কিন্তু সেই শেরাবালী মাতা কিন্তু রেডি হচ্ছে কুমারটুলিতে। আর তারই সাথে কিন্তু সেই বজরংবলীও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। দেখো ঠিক এখানে দেখতে পাচ্ছ আরও শেরাবালী রেডি হচ্ছে। দেখো এখানে কিন্তু মাটির 1 মিটারের কাজ হয়েছে, তারই মধ্যে কিন্তু যেরকম সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে তেমনই কিন্তু আরও ভিন্ন ভিন্ন ঠাকুরও কিন্তু রেডি হতে থাকে। সিজন ওয়াইজ যেরকম ঠাকুর পুজো হয়ে থাকে, তারই মধ্যে দেখতে পাচ্ছ এখানে খড় বাঁধার কাজ চলছে। দেখো এখানে কিন্তু একটি শেরাবালির সিংহ রেডি হচ্ছে, খড় বাঁধার কাজ চলছে। সব মিলিয়ে কিন্তু ঠিক এখানে দেখো আরেকটি ঠাকুর রেডি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আবারও ব্যস্ততে কুমারটুলি, দেখো এখানে কিন্তু খড় বাঁধার কাজই হচ্ছে। এটা কিসের খড় বাঁধা হচ্ছে দাদা? কালী কালী দেখতে পাচ্ছ, যেরকম শেরাবালি তারই মাঝে কিন্তু কালী ঠাকুরের আবার খড় বাঁধা হচ্ছে। দেখো এখানে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের কিন্তু সব কুশমুণ্ড কিন্তু এখানে রেডি করে রাখা। সেই 1 মিটার মাটি কিন্তু কোলের দেওয়া হয়েছে, আর সেই মাটি কিন্তু রোদ্দুরের মধ্যে শুকোচ্ছে দেখতে পাচ্ছ। দেখো হাতে বিনা, আর সরস্বতী ঠাকুরের সেই কিন্তু স্ট্রাকচার রেডি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু কুমারটুলিতে ব্যস্ততা শুরু হয়ে গেছে বলতে গেলে। কিসের ব্যস্ততা? সরস্বতী ঠাকুরের ব্যস্ততা। চারিদিকে কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে, একদিকে যেরকম কাঠামো হচ্ছে, একদিকে যেরকম খড়ের কাজ হচ্ছে, অন্যদিকে কিন্তু ছোট ছোট ঠাকুর কিন্তু রেডিও হয়ে গেছে আবার বলতে গেলে। সব মিলিয়ে কিন্তু কুমারটুলিতে জোর কদমে চলছে সরস্বতী পুজোর কাজ, এবং সরস্বতীর ঠাকুর রেডি হচ্ছে। তোমরা এলে তো দেখতেই পাবে, সঙ্গে কিন্তু অর্ডার তোমরা এখনই দিয়ে দিতে পারো, তার সাথে কিন্তু বড় ঠাকুরও রেডি হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দ্য রাইজিং বং ইউটিউব চ্যানেল।